আসসালামু আলাইকুম ও আজ পবিত্র মাহে রমজানের প্রথম জুমা আমরা আজকের এই দিনে মহান আল্লা রবুল্লাহ আলমিনের নিকট প্রার্থনা করব আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে যেন সাত শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত করুন কারণ এই সাত শ্রেণী মানুষ ছাড়া কেয়ামতের দিন কেউ আল্লাহ রবুল্লা আলমিনের আড়স্য নিচে স্থান পাবে না একমাত্র এই সাত শ্রেণীর মানুষরাই কেমত দিন আল্লাহ রুবুল্লাহ আলমিনের আড়সের নিচে স্থান পাবে এবং সেই দিন আল্লাহ রব্লাহ আলমিনের আড়সের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এই জন্য আমরা আজকের এই দিনে মহান আল্লাহ রব্ল্লাহ আলমিনের নিকট সাত শ্রেণীর মানুষের যেন অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন সেই তৌফিক দান করুন আর সেই সাত সাত শ্রেণীর মানুষরা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে সেই ন্যায় বিচারক শাসক যিনি রাষ্ট্র পরিচালনায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন দুই নম্বর হচ্ছে সেই যুবক যে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে তাহলে আমরা আমরা যেন সেই যুবকের অন্তর্ভুক্ত হতে পারি যে সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে তিন নম্বর হচ্ছে সেই ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে অর্থাৎ সে এক ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার পরে পরবর্তী নামাজ সেই মসজিদে পড়ার জন্য সবসময় প্রস্তুত থাকে চার নম্বর হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ত্যাগ করে তার মানে হচ্ছে আমাদের মানুষকে ভালোবাসার এবং মানুষকে ঘৃণা করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবো এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কাউকে ত্যাগ করব পাঁচ নম্বর হচ্ছে সেই ব্যক্তি যে কোনো নারীর অসৎ কাজের আহ্বানের সময় সে বলে সে আল্লাহকে ভয় করে অর্থাৎ আমাদেরকে সব সময় তাকোয়া অবলম্বন করতে হবে আমরা যে কোনো অসৎ কাজের সময় আমরা মনের মধ্যে এই বিশ্বাস ধারণ করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন এবং আল্লাহ আমার সব কথা জানেন এবং বুঝেন ছয় নম্বর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি এত গোপনে দান করে যে তার ডান হাত কী করছে বাম হাত সেটা জানে না অর্থাৎ আমরা আল্লাহর রাস্তায় শুধু আল্লাহর সন্তুষ্টের জন্য দান করব। কখনোই মানুষ আমাকে দানশীল বলবে বা লোক দেখানোর জন্য দান করব না সাত নম্বর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি গোপনে আল্লাহর জিকির করে এবং আল্লাহর ভয়ে তার দুচোখ দিয়ে পানি ঝরে পড়ে আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে এই সাত শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত করুক কারণ কেয়ামতের দিন এই সাত শ্রেণীর মানুষরাই শুধু আল্লাহর আরসের নিচে স্থান পাবে আল্লাহ রবুল্লাহ আলমিন আজকের এই জুমার দিনে আমাদেরকে সাত শ্রেণীর মানুষ হওয়ার তৌফিক দান করুক আসসালামু আলিকুম ওরহমতুল্লা